কেন্দ্র রাজ্য টানাটানির মধ্যেই অবশেষে আগামী জানুয়ারিতে শুরু হবে খাটাল মাস্টার প্ল্যানের কাজ সল্টলেকের পর সম্পদ ভবনে নবনির্বাচিত সাংসদ দেব রাজ্য সরকারের উদ্যোগেই খাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে জানান সেচমন্ত্রী লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজেই খাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করবে আজকে প্রথমে ধন্যবাদ জানো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বাবুকে যিনি লোকসভা ইলেকশনের আগে আমাকে কথা দিয়েছিলেন বা ঘাটাল লোকসভা মানুষকে কথা দিয়েছিলেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে তখন আমার পার্থদার সঙ্গে কথা হয়েছিল তখন তারপরে পার্থদা এমপি হিসেবে দাঁড়ালেন এবং জিতলেন এবং আজকে ওনার দফতরের শেষ দিন এবং কালকে মাননীয় নবান্ন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করতেই হবে সেইটার জন্য আজকে মিটিংটা হলো এবং ইরিগেশন ডিপার্টমেন্ট পার্থতাপিক আরম্ভ করে ওনার সমস্ত ইঞ্জিনিয়ার ওনাদের প্রিন্সিপাল সেক্রেটারিকে আরম্ভ করে কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক করা যাবে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি কোন খালগুলো কাটতে হবে এবং কোন এনক্রোচমেন্টগুলোকে সরিয়ে দ্রুত কাজটা শুরু করতে হবে এবং ফার্স্ট প্রায়োরিটি ইরিগেশন ডিপার্টমেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করা মূলত রাজ্য সরকার দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করবার জন্য কেন্দ্রীয় সরকারকে বারংবার অনুরোধ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে কেন্দ্রীয় সরকার থেকে আমরা কোনো সদর্থক উত্তর পাইনি স্বাভাবিকভাবেই তার জন্য তো মানুষ কষ্টে থাকবে না এবং আপনি জানেন যে মমতা ব্যানার্জি মানুষের কষ্ট সহ্য করতে পারেন তাই জন্য তিনি সাংসদ আমাদের দেবের কথা অনুযায়ী তিনি ঘাটালের মানুষকে কথা দিয়েছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষকে কথা দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার না করলেও রাজ্য সরকার এটা করবে